নমস্কার বন্ধু বান্ধবী সকল, চালকোচার ইতিহাস প্রসিদ্ধ চান্দ্রডিঙা পাহাড়ত ব্রহ্মপুত্রর পারত অবস্থিত পাগলা বাবার মন্দির। পবিত্র শাওন মাহত প্রতিটো সোমবারে শিব ভক্ত সকল আহে এই মন্দিরের পূজা আগবাবলৈ। বিশাল ব্রহ্মপুত্রর বুকুত স্নান করে ভক্ত সকলে পাগলা বাবার মন্দিরত মহাদেবক আরাধনা করে। আর লগতে চালকোচা আঞ্চলিক আক্রাসুর তরফের পর 9 আগস্ট সোমবারে ভক্ত সকলের বাবে খিচিড়ি যোগান ধরা আর পরিবেশন করা হয়। নমস্কার বন্ধু বান্ধবী সকল, মোর কোচ রূপম ভাই চ্যানেলত সকলকে পুনরেবার স্বাগতম জানালো। সো বন্ধু বান্ধবী সকল, টটকারিত বহি আর লগতে গ্যাস সিলিন্ডার লৈ আজি আমার যাত্রা আরম্ভ। শিলপুলি পৰা নামিলো, এখন রেশন মহেশ বর্মন রেশন দোকান, ইয়াৰ অলপ বস্তু বস্তু লম। আর বন্ধুসকল, আমার রেশনের বজারখিনি আমি এই যে তিনিআলিত আছে বর্মন দোকান, বর্মনের হোলসেলার দোকান, হোলসেলার দোকানের পর আমি রেশনের বস্তুখিনি উঠালো। এ সব পিলপিলিত পুরা একদম মানে ভরি গল পিলপিলি। চালকোচার শিলারা প্রতিমূর্তি আর এই ফুটাটো দিয়ে আমাকে যাব লাগিব। আর আহি পালো ন্যাশনাল হাইওয়ে, আর এখন আছে সম্মুখত আছে আরক্ষী চকী। সব এবার আহি পালো বাংলা, হ্যাঁ কোনোকৈ তাত আছে সিলিন্ডারটো, হ্যাঁ দে ধর। হ্যাঁ আর ইয়া চাও বন্ধু সকল, একদম লোকেল রঙালাউ চাও পুরো ওভাল দিছে। সিলামারি হাই স্কুল খেলপথার, আর এখন নদী আরক্ষী চকী, চান্দ্রডিঙা নদী আরক্ষী চকী। এই আমি যাম এই পাহাড়খানো, এইখানে হচ্ছে চান্দ্রডিঙা পাহাড়। এই পাহাড়ের সেইপিনে অবস্থিত আমার পাগলা বাবার মন্দির। চান্দ্রডিঙা 1.5 কিলোমিটার, এয়া সব ঘোড়ায় খা খাই আছে। ৰবৰ সোনকালে নামিলো, অলপ ঢাকা মাৰি দিওঁ। চল চল টটো গাড়ী চলিয়ার ধাকামা, চল 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 টটো গাড়ি। আমি উঠি আছো বর্তমান মেন মন্দিরের মেন পাহাড়লৈ। উঠছে বড়িয়া, তো আমি আজ বলো ভাইটির পিলপিলি লৈ আহিছো। তো বজারখিনি আমি নুনমাটি শিবহাতর ঘরতে থই দিলো, আমি রাতে আহিম 11টা সাড়ে 10টা বজার ভিতর আহি। একবারে ট্রেক্টর লৈ যাম না, মোটামুটি বস্তুখিনি আনি খানি ইয়াতে থলো আমি শিবহাতর ঘর নুনমাটি। তো রাতে গোটেখিনি আমি একবারে ফাইনাল আহি পেলাই মন্দির লৈ আমি মোটামুটি। সো বন্ধু অকল, পাগলা বাবা মন্দির আর ইয়ার পর 500 মিটারমান আছে। চাওক ইয়াতে কি ধুনিয়াকে এবিলা বহা ঠাই বনাইছে, চাওক ধুনিয়াকে বহা ঠাই বনাইছে। এফালে আমার দাদা আহি পালে 3 hours later। সো এয়া বন্ধুসকল, ফাইনালি আহি পালো নুনমাটি শিবহাতর ঘরত। আর শিবহাতর ঘরের পর এতে আমি মন্দিরলে যাত্রা আরম্ভ করি। এ পুরো ট্রেক্টর ধরে গেছে বল বম বম বলা, আচ্ছা বল বম। সো বন্ধুসকল, আমি ফাইনালি আহি পালো চালকোচার চান্দ্রডিঙার প্রসিদ্ধ পাগলা বাবার মন্দিরত। আর ইয়া চাওক মন্দিরত আহি আমি ধুনিয়াকে আমার সামগ্রীখিনি ধুনিয়াকে নমাই থই দিলো। ইয়া চাওক তো তাপস,
আজি আমি রাতি মানে বলুমর কারণে আইছো লগতে আমি সালকসা আঞ্চলিক একটা সূত্রপুর পরে যেখানে বলবম করবা চাওয়া আহে সেখানে কালি রাতিপুর ভাগত খিচিড়ি খিচিড়ি বিতরণ করি আমি আমার সালকসা আঞ্চলিক একটা সূত্রপুর পরে তো এটা আমি অলপ আগতে আহি পাইছো আর রাতে তো গোটে আমি ইয়াতে থাকিম আজি গোটে রাতে ইয়াতে থাকিম সবজি কাটিম খিচিড়ি বনাম কালি রাতিপুয়া একদম পুরা পাঁচটা বজার পরে আমার স্টার্ট হবো খানা পাঁচটার পর পাঁচটা বজার খিচিড়ি খানা আরম্ভ হবো হ্যাঁ ইতিমধ্যে আমার কিছুমান মানুষ আহা নাই আহি আছে হ্যাঁ হ্যাঁ বলবম পার্টিও বহুত কেটা আহিছে বাইরের পর আহিছে আহি আছে তো আমি এতিয়া বাজে অল্প পিছতে আমি খানা রেডি করিম এতিয়া বর্তমান টাইম হচ্ছে 11:30 সাড়ে এগারোটা টাইম হচ্ছে আমি এতিয়া খানা রেডি করব গেছো ইফালে আছে কনক আমার সালকসা আঞ্চলিক একাশের সাধারণ সম্পাদক নমস্কার কনক সুন্দর বর্মন বলবমত আমি প্রত্যেক সপ্তাহে আহ আজি সান মাহর আজি চার নম্বর সোমবার মানে সোমবার পড়ব তো ওই কারণে আমি গোটা আকার সাগটি মিলিয়া খিচিড়ির মানে অহাকালে খিচিড়ির আয়োজন করছো আচ্ছা তো ওই মিলে গোটা চাহানে আইস ভাল লাগে আর মোটামুটি বহুত জায়গার পরা মানুষ আহে ভাল লাগে আর থাকি তো খানা কটার পর স্টার্ট হবো কালি খানা মোটামুটি পাঁচটা বাজার পর আরম্ভ করিম আচ্ছা রাতে দুইটা বাজার পর আরম্ভ বানা আরম্ভ করে দিম আচ্ছা আমার লগত আইছে আর বহুত কাবাই কাবাই আইছে কে কে আছে এগুলা ছেলে ভাস্কর আছে ভাস্কর দা আছে দীপজ্যোতি আছে দীপজ্যোতি আছে আমার মোর নাম রুবুল বর্মা রুবুল রুবুল দা ইফালে দীপজ্যোতি ছেলে ভাস্কর দা বহুত ভাল লাগিছে আমার সালকসা আঞ্চলিক একাৰছু হে এইটো কাৰ্যসূচী হাতত লৈছে তাৰ কাৰণে সালকসা আঞ্চলিক একাৰছু ধন্যবাদ জ্ঞাপন কৰো গতিকে বিশেষ কৰি এইটো কাৰ্যসূচী হাতত লোৱাৰ কাৰণে সালকসা একাৰছুৰ সম্পাদক কনক চন্দ্ৰ বৰ্মন আৰু আমাৰ শিৱাংকৰ বৰ্মন এই নুনমাটি গাঁৱৰে আমাৰ একাৰছুৰ এজন বহুত সক্ৰিয় সদস্য তেওঁলোকে মিলি ঈদ লৈ এইটো অনুষ্ঠান কৰিছে গতিকে তেওঁলোকক মই বহুত ধন্যবাদ জ্ঞাপন কৰিলোঁ আশা কৰিছোঁ যে আমাৰ এইটো কাৰ্যসূচীৰ ফলত ৰাইজে ৰাইজৰ সুবিধা হ'ব এইটো কামনা কৰিছোঁ আচ্ছা এইটো কাৰ্যসূচীৰ সফলতা কামনা কৰিছোঁ ঠিক আছে কাৰ্যসূচী কটা আৰম্ভ হ'ব এইটো কাৰ্যসূচী একচুৱেলি আমাৰ এনে ভক্তবৃন্দ আহিব ধৰে শেষ ৰাতিৰ পৰাই গতিকে আমি দুটা বা তিনিটা বজাৰ পৰা আমি খিচিৰিখিনি বনাবলৈ আৰম্ভ কৰিম বুলি ভাবিছোঁ তাতে আমি চাৰিটা বা চাৰে চাৰিটা বজাৰ পৰা ৰাইজক এই খিচিৰিখিনি যোগান ধৰিবলৈ সক্ষম হওঁ আচ্ছা ঠিক আছে দিয়া ধন্যবাদ ইফালে মন্দিৰৰ সমুখত পুৰা কীৰ্তন চলি আছে বোলো আৰু এয়া চাওক বন্ধুসকল বহুত দূৰৰ দূৰৰ পৰা ভক্ত আহিছে সঁচাকৈ বহুত ভাল লাগে যেতিয়া আমাৰ আপোন ঠাইখনত যেতিয়া দূৰৰ দূৰৰ পৰা মানুহ আহি ইয়াতে পূজা কৰি যায় অলপ বহুত ভাল লাগে সঁচাকৈ তো আমাৰ কৰ্তব্য যেতিয়া দূৰৰ পৰা মানুহ আহে তো আমাক সিহঁতক ৱেলকাম স্বাগতম কৰাটো আমাৰ কৰ্তব্য বল বম বল বম বল বম বল বম বল বম বল বম
বলবোম 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 কিশরিত মনোজ দা আর লগতে আছে ইফালে আমার আমার লবডা মনোজ দা কেনে কোন অনুভব মরিয়া মরিয়া হ্যাঁ মরিয়া ইফালে আমার লবডা এটা লাগি আছে আর ইফালে আমার আছে মনোজ দা মনোজ দা কিমান দূর টাইম লাগিব এয়া ওয়ান আওয়ার লেটার
বিহু সো বন্ধুগো চাওক এতিয়া বাজিল কেতা হাতটা এতিয়া ভক্তৰ ভিৰ চাওক পুৰা ভক্তৰ ভিৰ হৈ আছে আৰু গতে ৰাতি আমি তো এতিয়া চকু দুটা কিবা অলপ হেঁচা মাৰি ধৰি আছে যি কি নহওক বহুত ভাল লাগিল ইয়াতে আৰু নেক্সট সোমবাৰ আছে আপোনালোকে সোমবাৰে আহিব Monos da. Pat!